আর ব্রাজিল করে রে ভোট দিছে বেশি আরে এক টিএসসি এর ভোট গুনেই তো শেষ করা যাবে না সেটাই বলে ভোট মেশিন নট ওয়ার্কিং লেখা ড্র করে দিব তা আমরা কি আমাদের লাইভ কি শুরু হয়েছে লাইভ শুরু হয়ে গেছে মানে কি বলে না বলে 10 সেকেন্ড হয়ে গেছে অনেক দূর এগিয়ে গেছে রে লাইভ যেহেতু শুরু হয়ে গেছে তাই এখন বলে দিই আপনারা চাইলে আমাদেরকে লাইভ দেখতে পারবেন এই ধামাকাদার এপিসোড এই হ্যালির ধুমকেতুর সাক্ষী হয়ে থাকতে আপনারা কিন্তু আপনারা লাইভে লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখতে পারেন প্রতি বছর এই দিন আপনাকে মনে করে দিবে এই দিন নাট বোল্টে একসাথে গিয়েছিল 26 ডিসেম্বর এই দিন মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি আমরা আজকে একসাথে আসতাম না নাট বোল্টু লিসেনাররা আমাদেরকে এত ভালোবাসে এত ভালোবাসে এত ভালোবাসে যে শান্তা যে মুজাটা রেখে দিছিল ওখানে দেখেছে নাট বোল্টু একসাথে দেখছি আচ্ছা এই মুজাতে লিখে দিছিল এই জিনিসটা কি করে আসলো যে বড়দিনে সান্তা ক্লজ মোজার ভেতরে গিফট রেখে যায় আপনার মানে জিজ্ঞেস করতে ওকে আমি আজকে গুগল সার্চ করে কালকে আপনাকে জানাবো গিফট দেয় এটুক জানিস সান্তা ক্লজ গিফট দিতে আসে এবং গিফট না দিয়ে চলে যায় আমার কোনো আমি অনেকদিন মোজা বানছিলাম কোনো গিফটই আসে নাই সান্তা ক্লজ যদি বাংলাদেশে আসতো তাহলে বাংলাদেশের মানুষের রিয়াকশন কি হইতো রাত্রিবেলা মোজা ঝুলাইছে সকালবেলা উঠে দেখলো মোজা চুরি হয়ে গেছে এটা হয় স্বামী মানে মোজা তো চুরি হইতো এবং লিখে রাখতো আরেকটা কই একজোড়া মোজা না রেখে তুমি একটা রাখছো কেন ও আর মানুষজন তো বাঙালি মানুষজন তো মানে এত চালাক এত চালাক এত চালাক আমরা এত চালাক দেখা যাবে ইউজ করা মোজা রাখছে সান্তা ক্লজ নিজে ওখানে গেল গিফট দিতে গিয়ে ওখানে বলে ধরছি সান্তারে ধরছি সবাই খালি সান্তা ক্লজ শোনেন আজকে দেখেন পাকড়াও করছি সান্তারে যে রাশি ফলে বিশ্বাস করিস আমি হ্যাঁ আমি ফলে বিশ্বাস করি রাশিতে বিশ্বাস করি না এরকম অনেকে আছে যারা রাশি ফলে বিশ্বাস করে না বিশেষ করে আমার এক বড় ভাই বলতে যে আমি তো জীবনেও রাশি ফলে বিশ্বাস করি না সে কেন কামার দেখ সিংহ রাশি সে হ্যাঁ তো সিংহ রাশির একটা মানুষ রেও কুত্তায় তারা করে এই রাশি নিয়ে লাভ কি হ্যাঁ অনেকে আছে নাম অনেকে আছে যে মনে করেন দেহ আমার মতো বা আমার থেকে মোটা তা তুলা রাশি হইলো না তুল তুলে শরীর এই জন্য তুল তুলে শরীর তুলা রাশি এরকম আর তুলা রাশিতে কিন্তু ইয়া বেশি ধরে আর অনেক ড্রাইভার দেখবেন মানে দিন রাত নাই গাড়ি চালাতে তো ঘুমায় না মানে দিন রাত নাই ঘুমায় না মানে ঘুমানোর সময় নেই তার কুম্ভ রাশি ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই যে আছে ভাই রাশি দিয়ে কোনো কাজ হয় না হ্যাঁ কাজ হয় কাজ দিয়ে কর্ম দিয়ে কর্ম করবেন রাশি এমনি বদলা যাবো মানে লেখাই তো আছে গুণী মানুষের লেখছে মানুষ আর নিজের ভাগ্যের নিয়ন্ত্রণ তো নিয়ন্ত্রণটা নিজের কাছে কর্ম করবেন রাশি মাসি রাশি তার নাম উরে বাবা এক সময় ওই থেকে কই ফিসে লাগলাম আপনি এক সময়ের কথা চিন্তা করলেন আমার ট্যালেন্টটা দেখলেন না রাশি থেকে রাশি তার নাম হ্যাঁ মানে আমাদের অনুষ্ঠান চলে টিভিতে ওগুলাকে ওগুলা বাসার লোকজন দেখে না রাশি দেখতে হবে রাশি দেখতে রাশি আর ঘরে কথাবার্তা এমন ভাবে হয় রাশির জামা এটা কি করলো দেখছস আপনি মনে করেন যে প্রথম থেকে কথাবার্তা নেই হঠাৎ করে বাসায় ঢুকলেন দেখবেন সবাই থমথমে অবস্থা খুব টেনশন আছে রাশির কি হবে আগামীকাল না এই কাজটা কেমনে করলো ভাবে আপনি মনে করেন যে মাঝখানে ঢুকলেন আপনি শুনতেছেন ওই লোকটা এমনি কাজ কেসে কেমন হ্যাঁ ছেলেটা ধরে মেরে ফেলাইলো আপনি তো আতঙ্ক পেয়েছে কি রে কে কার ছেলে মেরে ফেলাইছে এত সিরিয়াসলি তারা সিরিয়াল নিয়ে কথা বলে মনে হয় বাস্তব জীবনে কোনো একটা ঘটনা মনে করতে এক সময় আমি মনে মারামারি করতে চলে গেছিলাম কি কার সাথে খারাপ ব্যবহার করছে পরে সিরিয়ালের জন্য কথা হইতেছে মানে এমনটা হয় যে এই মারা গেছে ও মারা গেছে আরে হাসপাতালে যাই দেবো তো কোথায় কোন হাসপাতালে কারে কোন হাসপাতালে যাবে তো সিরিয়ালে মারা গেছে কথা শুনে মনে হয় যে এমনি মারা গেছে আত্মীয় স্বজনকে মারা গেছে তাদের মন খারাপ খুব টেনশনে আছে রাশির জামা কি ফিরে আসবে মায়েরা খুব ভালো ছিল রে ছোটবেলা থেকে কত কষ্ট করে বড় হয়েছে এখন যদি জামাইটা দাদা মায়েরা লাগে তাহলে কেমনে নেব ফিরে আসবে যদি রাশি ভালো হয় রাশি তার না আমাদের নাটক টাটক অনেক হয়েছে টিভিতে বিজ্ঞাপন দিয়ে ওই ধরনের তালাক বন্ধ করতে হয়েছে তালাক তালাক তিন তালাক হাত থেকে মুখে বললাম আর হয়ে গেল এত সহজ
না এখন আবার আরো সহজ হইছে কি মেয়েদের ক্ষেত্রে বাসায় চিঠি পাঠায় দেয় হয়ে গেছে হ্যাঁ এখন এখন আপডেট হইছে ডিভোর্স লেটার ডিভোর্স লেটার হ্যাঁ আরে বাবা আগের চাইতে আরো সহজ হইছে তাহলে ব্যাপারটা তিন মাস সময় আছে ভাবতে হবে তিন মাস পর দিবে কিনা তিন মাস তো ওইটা ডয়ারের ভিতরে লুকায় রাখবে মেয়েটা আর একদিন বাকি থাকতে দেখাইবো এই দেখ সাইন করবি কিনা বল হ্যাঁ আমার এক পরিচিত ভাই আছে তার হচ্ছে যে ওয়াইফ তার গ্রামের বাড়ি গেছে গ্রামের বাড়ি গেছে আর আসে না এবার আসে না ফোন দেয় আসে না এই তো আসতেছি এই তো আসতেছি এই যে আম্মা আসলে আম্মার সাথে আসবো সে আসে নাই ওই 40 দিন না কতদিন মেয়াদ থাকে এরপরে দেখে যে ডিভোর্স লেটার চলে আসে এবং এত সহজ একটা ব্যাপার সেটা হচ্ছে যে ধর মানে ছেলেটার কিচ্ছু করার নাই একটা পেপার আসলো বাসায় চিঠির মতো করে তাতে লেখা আছে যে সজ্ঞানে মনজ্ঞানে এই মেয়েটা মেয়েটা ডিভোর্স দিয়ে দিছে আগে তো যে সাইন মাইন করার ব্যাপার থাকে এখন ওইটাও নাই ওটাও নাই মানে পোলাটা খালি দেখলো যে ডিভোর্স হয়ে গেছে শেষ না কেউ ও সাইন না করলো 3 মাস পর অটোমেটিক হয়ে যাবে হ্যাঁ ও কোনো কোনো কিছুই করার নাই আর আগে তো ছেলেটা বলতো দুই পক্ষের কোনো কথা নাই কিছুই নাই যে কোনো এক পক্ষ থেকে ডিসিশন হলে হয়ে যাবে মানে দেখলাম তো মানে ওই পার থেকে মেয়েটা পাঠাইলো চিঠিটা যেটা হচ্ছে 3 মাস না কতদিন যেন সময় লাগে তো সময়ের মধ্যে ওই ছেলেটা ইয়ে করতে পারে আর কি যদি আপিল করতে পারে আপিল করতে পারবে কিন্তু ওই মেয়েটা মনে করছে চিঠিটা পাঠাইছে 3 মাস পরে বিভিন্ন তো মানে জানি না এটা মানে কেমন নিয়ম তবে এই ধরনের নিয়ম যদি না থাকতো তাহলে বোধহয় ভালো হতো সেটাই না যদি না থাকতো ভালো হতো না দুই পক্ষের সমঝোতার সাথে ব্যাপারটা হওয়া উচিত আপনি চিন্তা করে দেখেন পৃথিবী আপডেট হইতেছে তো ভালো হওয়ার জন্য হ্যাঁ মনে করেন যে এই জিনিসটা আমরা যারা হইতেছে না আরেকটু ভালো হইলো এটা দিয়ে হইলো হ্যাঁ আরেকটু ভালো এটা তার মানে দেখেন এটা কিন্তু আপডেট ভার্সন ডিভোর্স নেই আপডেট ভার্সন তার মানে তালাকে তাদের ভালো লাগতেছিল না ভালো করার জন্য এটা হয়েছে ভালো হওয়ার জন্য আচ্ছা ঠিক আছে এই ব্যাপারটা ভালো তালাক ব্যাপারটা বাদ দিয়ে তোমার ডিভোর্স লেটারে চলে আসো মুখে বলার দরকার নাই লিখে দাও কি আর দুইজনের কথাবার্তা কারণ মনে করেন জামাই কথা কয় একটা বউ কথা কয় একটা যে শুনে তার মাথা গরম হয়ে যায় মনে করেন আগে থাকতো দুজনের সমস্যা তারপর তিনজনের সমস্যা হয়ে যায় এবার চিন্তা করতে এগুলো নাই যারা থাকতেই পারবো না ওরা আলাদা থাকবো যে কোনো একজন থেকে একটা এসএমএস আইলেই বাদ নিজেরা নিজেরা কাটাও আজীবন সে অপেক্ষা করবে পাখি যায় চলে যায় প্রেমের সমাধি ভেঙে বাপরাজ তাহলে চিন্তা করেন এটা আপডেট ঠিক আছে ভাই ভালো লাগছে এইটা সিস্টেম এইটার আপডেট কি হইতে পারে এটার আপডেট হচ্ছে আমি তোমার লগে থাকব না না এও কোয়া লাগবে না ওয়াক্তু ফাইনালি কি হবে দরজাটা লাগায় দাও আমি আর আসব না এই মাসের ভাড়া দেওয়া আছে আগামী মাসে আমি আসব না আগে মনে করেন কেউ কিছু ছেড়ে দিলে মনে করেন মা সংসারে ছেড়ে দিলে চাবি তুলে দিতে হাতে বৌমার হাতে এই নাও সংসারের দায়িত্ব তোমাকে আমি দিয়ে দিলাম তোমার হাতে তুলে বাবা যখন রিটায়ার করতো এই নাও সম্পত্তি ছেলেকে দিয়ে দিলাম এরকম মনে করেন যে ডিভোর্সের বেদে এই নাও মোবাইলের পাসওয়ার্ড দিয়ে দিলাম তুমি কি কি দেখা দেখে নাও মোবাইলের পাসওয়ার্ড খুলে দিলাম খুলেছি মোবাইল এটা অদ্ভুত ভাই এই যে কিছু ওই কালকে না পরশু দিন দেখলাম আমাদের আরেকজনের ডিভোর্স হয়ে গেছে আমাদের সেলিব্রিটিদের মধ্যে একজনের চাকরি বাকরি বিদেশ যাওয়ার ক্ষেত্রে একটাও ডিভোর্স না আপনি তো মেন্টালি ফিট না বড় বড় ধাক্কা সামলানো আপনার কোনো ক্ষমতাই নাই আপনি একবারও ডিভোর্স হয় নাই আর সিরিয়াস একবার ডিভোর্স একটা মেয়ের সাথে সারা জীবন ও মাই গড ইউ আর সো আপডেটেড ব্যাকডেটেড হ্যাঁ এগুলো বললো কদিন পরে তাই চিন্তা করছি যে আমার বউরে আমি দুবার ডিভোর্স দুবার বিয়ে করে হলাম ডিভোর্সের খাতাটা ভারী থাকুক তাহলে মনে করেন এটা আবার অন্য লেভেলে মানবিকতার লেভেলে এটা হাই হয়ে যায় মানবিকতা যদি বলতেই হয় তাহলে বলবো যে ওই যে এই ধরনের দুই নম্বরই না করে
আইনের মাধ্যমে আইনের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে দুই পক্ষের সমঝোতার মাঝে তারপরে হচ্ছে যদি সংসার ভাঙতেই হয়, কারণ সংসার ভাঙা কখনোই কাম্য নয়, আর যদি হয় তাহলে সেটা যেন দুই পক্ষের সমঝোতার মাধ্যমেই হয়। লুকিয়ে রাখলাম, ডয়ারের মধ্যে রাখলাম, কাউকে জানাইলাম না সময় মতো, তাকে লেটার পাঠিয়ে দিয়ে অসহায় করে দিলাম, এই ব্যাপারটা যেন না হয়। কারণ অন্যকে ঠকিয়ে আপনি কখনো জিততে পারবেন না। হয়তো সাময়িকভাবে আপনি জীবনে এই ক্ষেত্রে জিতে গেলেন, কিন্তু একটা জীবন তো আপনার পড়ে আছে। অন্য যার কাছে যাচ্ছেন নিশ্চয়ই আর সারা জীবন একা থাকবেন না, যার কাছে যাচ্ছেন সে নিজে আপনাকে ধোকার দিবে না, সেও যে কোনো একদিন ড্রয়ারে লেটারটা আটকে রেখে আপনাকে সারপ্রাইজ দেবে না, এমন তো হতে পারে না, তাই না? সো কাউকে ঠকিয়ে নতুন জীবন শুরু করলে কিন্তু সেটা আসলে জয়ী হলাম এমনটা ভাবার কোনো কারণ নেই। কারণ জীবনে কখনো না কখনো সেটা আপনার কাছে ফিরে আসবে, অন্যকে ঠকিয়ে কখনো নিচে যেতে চায় না। আমরা ছোট বিরতি যাবো, কিন্তু যাওয়ার আগে বললাম যে মানে আর্জেন্টিনার ভবিষ্যৎ কিন্তু আসলেই খারাপ। কেন আর্জেন্টিনার ভবিষ্যৎ যা শুরু হয়েছে কি শুরু হয়েছে মেয়েটা, আর্জেন্টিনার ভবিষ্যৎ আসলেই খারাপ। নান ভাই বলছে অন্যকে ঠকিয়ে জীবন উন্নতি করা যায় না, ওরা ফ্রান্সে ঠকায় যে চ্যাম্পিয়ন হয়েছে এটা মানবো না আমি। না না আর্জেন্টিনার কপাল দুঃখ আছে, খেলা হলে আবার জিতবে। ছোট বিরতি ছোট ছোট বিরতি পর কেউ কোথায় যাবে না, কিপ টিউনিং ক্যাপিটাল এফএম 94.8। আমরা এরকম পাগলই ভাই বোঝায়, তাহলে ডিভোর্স দিয়ে দেন আমাকে।